কিছুদিন আগেও সড়কের ময়লা আবর্জনা আর অস্বাস্থ্যকর পরিবেশে চলাচল ছিল তাই। বাহারি সবুজ গাছের ফাঁকে ফাঁকে সেখানে এখন হরেক রঙের ফুল, দেয়ালের নান্দনিকতা ছড়াচ্ছে সুবাস। সবুজ কলোনিতে বদলে ফেলা ময়মনসিংহ নগরীর বাঁশবাড়ি কলোনির যুবকদের গল্প থাকছে বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্টে, জানাচ্ছেন মাসুম আলিসা। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের বাঁশবাড়ি কলোনিতে বসবাস নিম্ন আয়ের মানুষের। 3 মাস আগে ছোট পরিসরে ছোট ছোট টবে ফুল বাগান গড়ার কাজ শুরু করেছিলেন কয়েকজন যুবক। কলোনির প্রতিটি বাসায় এখন দৃষ্টিনন্দন বাগান। সামনের দেয়াল, বারান্দা আর ছাদের শোভা বাড়াচ্ছে বাহারি ফুল ও ফলের গাছ, পরিবেশকে করেছে মনোমুগ্ধকর। বিশাওলাকে বলি যে বাঁশবাড়ি কলোনি যে আমরা যাইতে পারি না, আসতে পারি না, বলে বাঁশবাড়ি কলোনিতে আমরা যাবো না, কিন্তু এখন যে বাঁশবাড়ি কলোনির কথা শুনলে সবাই আসে। আমাদের এলাকা আগে অনেক নোংরা ছিল, কেউ আসতে যাইতো না, এখন গাছের জন্য সবাই আসে। পর্যটক হিসেবে এটা একটা কাজে লাগছে। এই পরিষ্কার পরিচ্ছন্নতা মানে যাতে এলাকাটা সুন্দর হয়েছে, আরো সুন্দর থাকে। মহিলা যারা আছে তারা আরো বেশি আনন্দ পাইছে, এই আনন্দতে মহিলারা দিয়ে আগ্রহ করে যে জিনিস মহিলাগুলি নিজেরাই করে না। সকাল বিকাল ঘুরতে আসেন অন্য এলাকার মানুষ, মুগ্ধ হয়ে তোলেন সেলফিও। একটা মনোরম পরিবেশ, বিকালবেলা দেখা যায় প্রায় মানুষ বেড়াতে আসে জায়গাটা, আগে তেমন একটা মানুষ আসতো না, এখন গাছগাছালি ফলে মানুষ অনেক বেড়াতে আসতেছে। বিকালে আসে, বিকালে আসার পর অনেক খুশি হয় তারা, স্কুলের ছাত্রছাত্রীরাও আসে, এসে আমরা অনেক মোবাইলে সেলফি টেলফি উঠায়। স্থানীয়দের সহযোগিতায় সফল এ উদ্যোগ, বলছেন উদ্যোক্তারা। আমাদের এলাকাটা অবহেলিত ছিল, সিটি কর্পোরেশন রাস্তা এবং কি লাইটিংয়ের ব্যবস্থা করার পরে আমরা কয়েকজন যুবক মিলে চিন্তা করলাম যে এলাকাটা কিভাবে সুন্দর করা যায়। পুরো নগরীকে এভাবেই সাজাতে চান সিটি মেয়রও। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ, আমরা চাই যে আমাদের নগরের অন্যান্য যারা আছেন এমনিভাবে এগিয়ে আসবে, নগরটি হবে সুন্দর। শিক্ষণীয় ও অনুকরণীয় এমন উদ্যোগ পরিবেশ সুরক্ষার দৃষ্টান্ত, বলছেন নগরবাসী। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।